বাংলা বই পাঠ্য বইয়ের গুলো দেখব। আমার বাংলা বই প্রথম শ্রেণী এক নজরে বইয়ের পেজগুলো দেখে নেব। আমার পরিচয় সূচিপত্র, আমার পরিচয়, আমি ও আমার সহপাঠী, এগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। সো পার্ট ওয়ান, আমার পরিচয়, ছবি সম্পর্কে বলি। সো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা ঘর এবং একটা পরিবার বলা চলে। বাবা মা ভাই বোন দুজনে একসাথে স্কুলে যাচ্ছে, বাবা মা কাজ করছে। সো বিদ্যালয় সম্পর্কে বলি। পার্ট নাম্বার দুই, আমি ও আমার সহপাঠী, মানে আমাদের সাথে যারা স্কুলে পড়াশোনা করে তারা সবাই আমাদের বন্ধু বা সহপাঠী। সো বন্ধু বান্ধবের সাথে একসাথে স্কুলে যাব, আবার একসাথে খেলাধুলা করব। সো আমরা বিদ্যালয়ের সামনে যেভাবে সবাই মিলে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সো আমরা সহপাঠীদের সাথে পরিচয় হই। সো তুমি প্রথমে ক্লাসে এসে সবার সাথে আমরা কী হব, পরিচিত হব। যেমন মেয়েটি বলছে আমি আলো, সে বলছে ওমি, ইমন, ঈশিতা, উর্মি, ঋতু, এনাম, ঐশী, উচ্ছন, অমর। দেখো, আমার নাম, তোমার নাম কি, মানে তোমার যে নাম তুমি সে নামটা বলবা। আমার নাম জয়, তোমার নাম কি। আমার নাম হাসিব, তোমার নাম কি, মানে প্রশ্ন করতেছে, একজন আরেকজনকে প্রশ্ন করতেছে তোমার নাম কি, এবং সে আবার রিপ্লাই প্রশ্ন করতেছে তোমার নাম কি। সো আমরা তৃতীয় পেজ শেষ করলাম। পার্ট নাম্বার তিন, আমরা কি কি কাজ করি মুখে মুখে বলি। যেমন আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, তাই না? সো আমরা ভোরে ঘুম থেকে উঠি, খাওয়ার আগে ও পরে হাত ধুই। আমরা কি করি, খাওয়া দাওয়ার আগে এবং পরে হাত ধুই। সো খাওয়ার আগে ও পরে হাত ধুই। আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি বা দাঁত মাজি। সো দাঁত মাজি, হাত মুখ ধুই। সো আমরা কী করি, বড়দেরকে সাহায্য করি বা বড়দের কাজে আমরা একটু কাজ করে তাদেরকে সাহায্য করি, বাড়ির কাজে সাহায্য করি। ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এখানে পড়ার সময় পড়ি, সবাই বই পড়ছে, পড়ার সময় কী করতে হবে, পড়তে হবে, পড়ার সময় পড়ি। আর সবাই একত্রিত হয়ে খেলাধুলো করছে, খেলার সময় খেলি। শুনি ও বলি, তো এটা একটা ছড়া, আমরা আজকে ছড়া পড়ব। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আবার আমরা সবাই একসাথে পড়ব ছড়া। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ছবি দেখি ও শব্দ বলি। দেখো, একটা বউ সেজে বসে আছে, আম আর পেঁচা বক মাছ খাচ্ছে। পার্ট পাঁচ, কাক ও কলসি। আমরা এই গল্পটা আজকে পড়ব, কাক ও কলসির। শুনি ও বলি, দেখো, বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন, মাঠের ওপারে একটা ঘন বন আমরা দেখতে পাচ্ছি ছবিতে। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইলো, সে উঠতে শুরু করলো। কাক দেখতে পাচ্ছি। সো এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইলো, সে উঠতে শুরু করলো। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল, উঠতে উঠতে তার খুব পিপাসা পেল, সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটা কলসি পড়লো তার চোখে, সে খুব খুশি হলো, উড়ে গিয়ে কলস। দেখো, সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো
কলসির উপর। ছবিতে আমরা দেখতে পাচ্ছি সে কলসির উপর বসে আছে। দেখো, সে দেখলো পানি কলসির তলার দিকে, কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে কিন্তু নাগাল পেল না, সে পানিকে ছুঁতে পারল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইলো কিন্তু পারলো না, তাই পানি খাওয়াও হলো না, তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো, নুড়ি বলতে একটা পাথর দেখতে পেলো, সে একটা করে নুড়ি আনতে লাগলো। সে একটা একটা করে পাথর নিয়ে আসতে লাগলো বা নুড়ি নিয়ে আসতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভিতরে। কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়লো তলার পানি ও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেললো, এক সময় পানি কলসির মুখে উঠে এলো। দেখছ, তখন কাকটি প্রাণ ভরে পানি খেলো, তারপর পিপাসা মিটলো। কাক খুশি মনে ডানা ঝাড়া দিল, তারপর উড়ান দিল বনের দিকে। তো আমরা বুঝতে পারলাম গল্পটিতে